কস্তুরী সুগন্ধি বহু নাম সম্পন্ন এবং বহু গুণ সম্পন্ন। এর ঘ্রাণ প্রকৃত যুজনগন্ধা বললেও কম বলা হয়। এটি বিশেষ ধরনের প্রাণীর সুগন্ধি, হরিণের নাভি থেকে পাওয়া যায় এই কস্তুরী, যা মহামূল্যবান সুগন্ধি হিসেবে পরিচিত। কথিত আছে, কস্তুরীর এক তিল পরিমাণ কোনো বাড়িতে ফেললে বহু বছর সেখানে এর ঘ্রাণ থাকে। 3000 ভাগ নির্গন্ধ পদার্থের সঙ্গে এর এক ভাগ মেশালে সমস্ত পদার্থ সুবাসিত হয় কস্তুরীর ঘ্রাণে। কস্তুরী সংগ্রহকারীরা এই সুগন্ধিকে প্রায় প্রকৃত অবস্থায় রাখেন না, সচরাচর অন্য পদার্থের সঙ্গে মিশিয়ে বিক্রি করেন। অন্য পদার্থের মধ্যে রক্ত বিশেষ একটি উপাদান, শুকিয়ে যাওয়া রক্তের সঙ্গে কস্তুরী বিশেষ সাদৃশ্য আছে। হরিণের 10 বছর বয়সে নাভির গ্রন্থি পরিপক্ক হয়। এ সময় হরিণটিকে হত্যা করে নাভি থেকে তুলে নেওয়া হয় পুরো গ্রন্থিটি, তারপর রোদে শুকানো হয়। একটা পূর্ণাঙ্গ কস্তুরী গ্রন্থির ওজন প্রায় 60 থেকে 65 গ্রাম। সুগন্ধি ফুলের মতোই যুগ যুগ ধরে মানুষের দৃষ্টি কেড়েছে কস্তুরী মৃগ। এই মৃগ অর্থাৎ হরিণ এক প্রজাতির পুরুষ হরিণ, ইংরেজি নাম মাস্ক ডিয়ার। এরা খুব লাজুক স্বভাবের এবং নিরিবিলি বাস করে, বিচরণ করে একান্ত নির্জনে। কস্তুরী মৃগের উপরের মাড়ি থেকে গজযন্ত্রের মতো দুটি দাঁত ছোট আকারে বের হয়। এই ধরনের দাঁত সব প্রজাতির হরিণের ক্ষেত্রে দেখা যায় না, এক্ষেত্রেই কস্তুরী মৃগ শনাক্ত করা হয়। এই প্রজাতির হরিণ আত্মরক্ষায় পটু, দেহের তীব্র ঘ্রাণের কারণে তারা নিজেদের লুকিয়ে রাখতে পারে না। এই ঘ্রাণ অনুসরণ করে শিকারী টিকিয়ে এদের সন্ধান পেয়ে যায়। এই হরিণের নাভি থেকেই মূলত এই সুগন্ধি দ্রব্য সংগ্রহ করা হয়। পুরুষ হরিণের নাভি মুখের গ্রন্থিতে এক বিশেষ ধরনের কোষের জন্ম হয়। এই কোষ যখন পূর্ণতা লাভ করে তখন এ থেকে সুগ্রাণ বের হতে থাকে। হরিণের 10 বছর বয়সে সুগন্ধি কোষ পূর্ণতা লাভ করে। তবে মজার ব্যাপার হলো যে হরিণটির নাভিতে এই কোষের জন্ম হয়, সে নিজে কিছুই বুঝতে পারে না। তার নাকে যখন এই সুগন্ধ এসে লাগে তখন সে পাগলের মতো ছুটতে থাকে এই সুগ্রাণের উৎসের সন্ধানে। অথচ সে বুঝতে পারে না যে সুগ্রাণ ছড়িয়ে পড়ছে তার নিজের দেহ থেকেই। কস্তুরী কোষের বাইরের দিকটায় এলোমেলো কিছু লোম থাকে, সেগুলো ছাড়িয়ে শুকনো কোষটিকে যখন জলেতে ভেজানো হয় তখন পরিষ্কার কস্তুরী বেরিয়ে আসে। কোনো কোনো হরিণের মধ্যে পাওয়া যায় খুব কম পরিমাণে কস্তুরী। উপরদিকে এই প্রজাতির সকল হরিণের নাভিতে একই পরিমাণে কস্তুরী উৎপন্ন হয় না। হরিণের বয়স এবং পরিবেশ ভেদে কস্তুরীর পরিমাণে তারতম্য হয়। দেখা গেছে 1 কিলোগ্রাম কস্তুরী পাওয়ার জন্য প্রায় 2000 হরিণ শিকার করতে হয়। কস্তুরী যখন সংগ্রহ করা হয় তখন এর গন্ধ এত উগ্র থাকে যে হরিণের নাভিকোষ কেটে নেওয়ার সময় শিকারীরা মোটা কাপড় দিয়ে নিজেদের নাক বেঁধে নেয়। অনেক সময় এ গন্ধ সহ্য করা কঠিন হয়ে দাঁড়ায়। কারো কারো চোখ নাক থেকে জল, মুখ থেকে লালাঝরা শুরু হয়, এমনকি জীবনহানিও ঘটে। কস্তুরী মৃগ বা মাস্ক ডিয়ার হলো ঈশ্বরের একপূর্ব সৃষ্টি।